সবাইকে স্বাগতম। আমরা এখানে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, ইন এ কিলোমিটার রেস এ বিটস বি বাই 100 মিটার অ্যান্ড বি বিটস সি বাই 150 মিটার। ইন দ্য সেম রেস বাই হাউ মেনি মিটার্স ডাজ এ বিট সি। এখানে দেওয়া আছে যে একটি রেসের রেস কোর্সের দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার। এ এবং বি এর ভিতর যদি রেস অনুষ্ঠিত হয় তাহলে এ বিকে পরাজিত করবে 100 মিটার পথের ব্যবধানে। অনুরূপভাবে বি এবং সি এর ভিতর যদি রেস অনুষ্ঠিত হয় তাহলে বি সিকে পরাজিত করবে 150 মিটার পথের ব্যবধানে। আমাদের নির্ণয় করতে হবে যদি এ এবং সি এর ভিতর রেস অনুষ্ঠিত হয় তাহলে এ সিকে কত পথের ব্যবধানে পরাজিত করবে। আচ্ছা, আমরা প্রথমত এখানে প্রথম সিনারিওর দিকে তাকাই। এখানে দেওয়া আছে যে এ এবং বি উভয়ে স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এবং তাদের ভিতর এ সবার আগে উইনিং পয়েন্টে পৌঁছে। কারেক্ট, কারেক্ট। অর্থাৎ এ 1000 মিটার বা 1 কিলোমিটার পথ অতিক্রম করে। কারেক্ট। এখন যখন এ উইনিং পয়েন্টে পৌঁছে, লক্ষ্য করা যাক, তখন বি কিন্তু উইনিং পয়েন্ট থেকে 100 মিটার পেছনে থাকে। কারেক্ট। তাহলে সেক্ষেত্রে বি অতিক্রম করে 1000 - 100 অর্থাৎ 900 মিটার। 900 মিটার। এরপর আমরা দ্বিতীয় সিনারিওর দিকে তাকাই। এখানে দেওয়া আছে যে বি বিট সি বাই 150 মিটার। অর্থাৎ এখানে বি এবং সি এ দুজনই স্টার্টিং পয়েন্ট থেকে যাত্রা শুরু করে। কারেক্ট। কিন্তু বি উইনিং পয়েন্টে আগে পৌঁছে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে দ্বিতীয় সিনারিওতে বি 1000 মিটার পথ অতিক্রম করে। কিন্তু যখন বি উইনিং পয়েন্টে পৌঁছে অর্থাৎ 1000 মিটার পথ অতিক্রম করে, তখন কিন্তু সি বি এর থেকে 150 মিটার পথ পেছনে থাকে। কারেক্ট। তাহলে বি যখন 1000 মিটার পথ অতিক্রম করে, তখন সি কিন্তু 1000 - 150 হচ্ছে, তাই না? 850 মিটার পথ সি তখন অতিক্রম করে। কারেক্ট। আচ্ছা, এরপর আমরা একটি কম্বাইন্ড সিনারিও লক্ষ্য করব। ধরা যাক এ বি সি তিনজনই স্টার্টিং পয়েন্ট থেকে উইনিং পয়েন্টের দিকে রেস শুরু করলো। কারেক্ট। অর্থাৎ এই রেসে এ বি এবং সি একই সাথে খেলবে। কারেক্ট। তাহলে কি হবে? তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে এ সবার আগে কিন্তু উইনিং পয়েন্টে পৌঁছবে, তাই না? অর্থাৎ এ সবার আগে 1000 মিটার পথ অতিক্রম করবে। এখন যখন এ উইনিং পয়েন্টে পৌঁছাবে, ডাব্লিউ পয়েন্টে পৌঁছাবে, তখন কিন্তু বি উইনিং পয়েন্ট থেকে 100 মিটার পথ দূরে থাকবে। ধরা যাক বি এক্স পয়েন্টে থাকবে। কারেক্ট। এক্স পয়েন্ট হবে বি এর অবস্থান। কারেক্ট। তাহলে আমরা বলতে পারবো এস এক্স হচ্ছে 900 মিটার। কারেক্ট। এবং এস ডাব্লিউ তো অবশ্যই 1000 মিটারের সমান। কারেক্ট। আচ্ছা, এখন যখন বি এক্স পয়েন্টে থাকে তখন সি কোথায় থাকে? আমরা খুব সহজে গেস করতে পারবো যে সি অবশ্যই বি থেকে আরও দূরে থাকবে, তাই না? আমরা ধরে নিই যে সি থাকবে ওয়াই পয়েন্টে। কারেক্ট। আচ্ছা, এখন আমাদের এই এস ওয়াই এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের এখানে ওয়াই পয়েন্টের অবস্থান নির্ণয় করতে পারবে। তাহলে কিন্তু আমরা খুব সহজে এখানে এ ওয়াইকে কত পথের ব্যবধানে হারিয়েছে তা নির্ণয় করতে পারবো। কারেক্ট। আচ্ছা, লক্ষ্য করা যাক, এখানে দেওয়া আছে যে যখন বি 1000 মিটার পথ অতিক্রম করে, 1000 মিটার পথ বি যখন অতিক্রম করে, তখন সি অতিক্রম করে কত? 850 মিটার পথ। 850 মিটার পথ। তাহলে বি যখন 1 মিটার পথ অতিক্রম করে, তখন সি অতিক্রম করে 850 বাই 1000 মিটার পথ। সিম্পল ঐকিক নিয়ম। কারেক্ট। তাহলে বি যখন 900 মিটার পথ অতিক্রম করে, অর্থাৎ বি যখন এক্স পয়েন্টে আসে, কারেক্ট, তখন সি কী পরিমাণ পথ অতিক্রম করে? আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো 850 × 900 / 1000 মিটার। কারেক্ট। আমরা এটা সমাধানের জন্য ক্যালকুলেটার সামনে নিয়ে আসি। লক্ষ্য করা যাক, 850 গুণ আমরা এখানে করছি 900
এবং একে আমাদের ভাগ করতে হবে 1000 দিয়ে। তাহলে আমরা এখানে পাচ্ছি 765। তাহলে আমরা দেখছি যখন যখন বি 900 মিটার পথ অতিক্রম করে তখন সি অতিক্রম করে 765 মিটার পথ, 765 মিটার পথ, কারেক্ট? তাহলে আমরা বলতে পারবো এস ওয়াই এর দৈর্ঘ্য হচ্ছে 765 মিটার পথ, 765 মিটার, এস ওয়াই দৈর্ঘ্য হচ্ছে 765, কারেক্ট? এস ওয়াই। আচ্ছা, তাহলে আমরা এখন বি এর কথা এখানে ভুলে যাই, ধরা যাক যে বি এখানে নেই। তাহলে আমরা কি এখানে দেখছি, লক্ষ্য করা যাক যে এ যখন 1000 মিটার অতিক্রম করে অর্থাৎ এস ডাব্লিউ পথ অতিক্রম করে তখন কিন্তু সি অতিক্রম করে এস ওয়াই পরিমাণ পথ, তাই না? 765 মিটার পথ। তাহলে আমরা বলতে পারবো যে এ এ এখানে সি কে, এটা কিন্তু সি হবে, এটা আমরা ভুলে ওয়াই লিখেছি এখানে, এটা সি হবে। তাহলে আমরা দেখছি এ সি কে এখানে ওয়াই ডাব্লিউ পরিমাণ পথের ব্যবধানে হারিয়ে দিয়েছে, তাই না? তাহলে ওয়াই ডাব্লিউ এর মান কত হবে, খুবই সিম্পল, এস ডাব্লিউ, এস ডাব্লিউ মাইনাস এস ওয়াই, অর্থাৎ 1000 মাইনাস 765। লক্ষ্য করা যাক 1000 মাইনাস 765, কারেক্ট? আমরা ক্যালকুলেটার সামনে নিয়ে আসি, এখানে আমাদের বিয়োগ করতে হবে 1000 থেকে 765 কে। আমরা এখানে পাচ্ছি, লক্ষ্য করা যাক 235। তাহলে আমরা দেখছি এ সি কে পরাজিত করে 235 মিটার পথের ব্যবধানে, কারেক্ট? তাহলে আমরা বলতে পারবো যে এ বিটস সি বাই 235 মিটার, এ বিটস সি বাই 235 মিটার। তাহলে এটাই কিন্তু হবে আমাদের অ্যান্সার।